শ্রদ্ধার টিউটর বন্ধুসকল, বেঞ্চার স্কুলত কর্মরত শিক্ষাগুরু সকল, ইতিমধ্যে আগর ভিডিওত মই দিছো 168 ফাইল যোন ফাইন্যান্স ব্রাঞ্চর SIU গৈছিলে সেইটো কোয়েরিত রিটার্ন আহিছে। এইখিনিতে বিভিন্ন বন্ধুৱে মোক ফোন কৰি থাকে যে আমাৰ MELP স্কুলৰ ফাইল তাতে আছে নেকি, তাতে MELP স্কুলৰ উল্লেখ নাই। যি ফাইল যিজনৰ ফাইল ফাইনেন্স ব্ৰাঞ্চত SIU গৈছে একেলগে হৈছে আৰু ৰিটাৰ্ণ আহিছে। ইতিমধ্যে গম পাইছোঁ তথ্যৰ পৰা যে 191 টিউটৰ বন্ধুৰ, বিশেষকৈ LP ME টিউটৰ বন্ধুৰ ফাইল কমিশ্যনৰ তাতে, এডুকেশ্যন কমিশ্যন তাতে গৈছে আৰু সেইটো ৰিটাৰ্ণ অহাৰ খবৰ অহা নাই, ৰিটাৰ্ণ অহা নাই। কাৰণ কমিশ্যনৰ পৰা ফাইনেন্সত যাব, ফাইনেন্স ৰিটাৰ্ণ আহিব খুজিলে বা কৰি আহিব খুজিলে ফাইনেন্সৰ পৰাই ৰিটাৰ্ণ আহে। এতিয়া প্ৰশ্ন হ'ল যে কিছুমান টিউটৰৰ ফাইল মিচিং হৈছে বুলি প্ৰচাৰ চলি আছে। একচুৱেলি ফাইল কোনো ধৰণৰ ফাইল মিচিং হোৱা নাই, মই যি তথ্যৰ পৰা যি পাইছোঁ কোনো ধৰণৰ ফাইল মিচিং হোৱা নাই। সৰ্বমুঠ টেট পাছ কৰিছিলে, LP আৰু ME টেট পাছ কৰিছিলে আপোনাৰ 2019ত 38 জন আৰু 2021-22 পাছ কৰিছিলে 181 জন। টোটেল 219 জন টিউটৰ বন্ধুৱে টেট পাছ কৰিছে, কিন্তু 191ৰ ফাইল আপোনাৰ এডুকেশ্যনেল কমিশ্যনৰ তাতে আছে। 219ৰ সলনি 191 কিয়? ইয়াতে যিসকল বাদ পৰিছে সেইসকল ভাবি আছে ফাইল মিচিং, একচুৱেলি ফাইল মিচিং হোৱা নাই। বাদ পৰাৰ কাৰণ হৈছে, নাম্বাৰ ওৱান কাৰণ, কিছুমান টিউটৰ বন্ধুৱে ME স্কুলত চাকৰি কৰে কিন্তু টেট পাছ কৰিছে এল পি স্কুলৰ টেট পাছ কৰিছে কিন্তু কৰ্মৰত হৈ আছে ME স্কুলত, সেই বন্ধুৰ ফাইল কমিশ্যনৰ তাতে যোৱা নাই। কিছুমান বন্ধুৰ 50% নাই, টেট পাছ কৰিছে কিন্তু হায়াৰ ছেকেণ্ডেৰীত 50% নাই, ঠিক আছে, নথকাৰ বাবে সেই বন্ধুৰ ফাইল আপোনাৰ কমিশ্যনৰ তাতে যোৱা নাই। কিছুমান টিউটৰ বন্ধুৱে আপোনাৰ ODL মোডত 50% আহৰণ কৰিছে কিন্তু যোনখন কলেজ নাইবা ইউনিভাৰ্চিটিৰ পৰা 50% লৈছে সেই কলেজতে ভেৰিফিকেশ্যন হৈছে, সেই কলেজত ৰেজিষ্ট্ৰেশ্যন হোৱা নাই। সেই বন্ধুৰ ইতিমধ্যে চাৰ্টিফিকেট পাইছে, 50% পোৱা চাৰ্টিফিকেট পাইছে কিন্তু সেই কলেজ নাইবা ইউনিভাৰ্চিটিত নামে ৰেজিষ্ট্ৰেশ্যন হোৱা নাই। সেইসকল বন্ধুৰহে ফাইল মিচিং হোৱা বুলি প্ৰচাৰ চলি আছে। একচুৱেলি মিচিং নহয়, সেইবোৰ লিগেল হোৱা নাই, ইনলিগেল বুলি চৰকাৰে বা শিক্ষা বিভাগে ভাবি আছে, এইবোৰ ইনলিগেল। নাম মনত ৰাখিব, নাম্বাৰ ওৱান ME স্কুলত কৰ্মৰত কিন্তু পাছ কৰিছে LP স্কুলৰ টেট, সেইটো ইনভেলিড। কিছুমান বন্ধুৱে ODL মোডত 50% আহৰণ কৰিছে কিন্তু যোনখন বিদ্যালয়ৰ পৰা যোনখন কলেজ 50% আহৰণ কৰিছে তাতে ৰেজিষ্ট্ৰেশ্যন হোৱা নাই, ভেৰিফিকেশ্যন পোৱা গৈছে। আৰু কিছুমান বন্ধুৰ 50% নোহোৱাকৈ টেট পাছ কৰিছে, সেইসকলহে আপোনাৰ মিচিং হোৱা বুলি, সেইসকল বন্ধুৰহে ফাইল মিচিং হোৱা বুলি চলি আছে। একচুৱেলি মিচিং হোৱা নাই, সেইকাৰণে 219ৰ পৰা 191হে এডুকেশ্যন কমিশ্যনাৰ আহিছে। আৰু LP ME স্কুলৰ যদিও সদৌ অসম টিচাৰ টিউটৰ সন্থা যৌথ মঞ্চ এটাই হৈছে কিন্তু ME আৰু LP স্কুলৰ কাম পৃথক কৰি আছে আৰু এইটো কাম কৰি আছে আমাৰ ছেক্ৰেটাৰী আনোৱাৰ হুছেইন ছাৰে। আনোৱাৰ হুছেইন ছাৰ এজন দক্ষ, তেখেতৰ পাৰদৰ্শিতা আছে, তেখেতৰ দক্ষত কোনো ত্ৰুটি নাই কিন্তু তেখেতৰ কোনো ভুল হোৱা নাই। ভুল এইবোৰ কৰাৰ কাৰণে আপোনাৰ 219ৰ পৰা 191 গৈ গৈছে। কিছুমান আনোৱাৰ হুছেইন ছাৰক দুখ ধৰি আছে কিন্তু দুখ ধৰাৰ প্ৰয়োজন নহয়, দুখ নহয় কাৰণ ইনলিগেল বা কোৱালিফাইড নহয় বুলি শিক্ষা বিভাগে সেইসকল বন্ধুক এই কৰিছে। যিয়ে নহওক, এতিয়া নিউ এডুকেশ্যন পলিচি যদি লাঘৱ হয়, 2024ত যদি নিউ এডুকেশ্যন পলিচি লাঘৱ হয় আৰু ইমান দিন যদি ইমান সময় যদি সেই টিউটৰ বন্ধুসকলৰ পদ প্ৰভিঞ্চিয়েলাইজ নহয় তেন্তে কি হ'ব? কাৰণ নিউ এডুকেশ্যন পলিচি মতে 50% আৰু BEd লাগিবই, তাতে DLEDৰ কথা নাই, টেট পাছ কৰিব লাগিব কিন্তু আপোনাৰ BEd লাগিব। তেতিয়া চৰকাৰে আপোনাক পেজ ধৰিব পাৰে যে টেট আছে ঠিকেই কিন্তু
বিএড নাই, সেই কারণে প্রোভিল সিলেক্ট করা না যাব। আপনার চিন্তা করব যদি নতুন নিউ এডুকেশন পলিসি লাগু হয় তেন আরো সমস্যার সৃষ্টি হবে বিশেষ এল পি আর এম ই স্কুলের শিক্ষাগুরু সকলের আর ভেঞ্চার স্কুলের শিক্ষাগুরু সকলেরও সমস্যার সৃষ্টি হব। সেই কারণে মোট এডভাইস মোট উপদেশ আপনাদেরকে টেট পাস করেছে ভালোই কথা, ডিএলএড পাস করেছে ভালোই কথা, আপনারা যুঁজি থাকক। যদি 24 আগত মানে নিউ এডুকেশন পলিসি লাগু হওয়ার আগতে আপনাদের টিউটর পর টিচার রূপান্তর হব পারে ভালোই কথা, শুভকামনা থাকিল। কিন্তু যদি নহয় আপনার সমস্যার সৃষ্টি হব পারে, কারণ বিএড লাগবে। সেই কারণে আপনাদের পারিলে বিএড আহরণ করক, বিএড ডিগ্রি এডমিশন লই পেলায় বিএড আহরণ করে থাকক। আর বিশেষ ভেঞ্চার স্কুলত ভেঞ্চার স্কুলের কর্মরত শিক্ষাগুরুসকল আপনারা বিএড আহরণ করকে আপনার কম্পালসারি বলে মই ভাবি লো। কারণ আপনার যদি 2023 প্রোভিন্স সিলেক্ট নহয়, সরকার যদি ঢিলে করে, যদি 23 নহয়, যদি নিউ এডুকেশন পলিসি লাগু হয় তেন্তে আপনার বিশেষ এল পি এম ই বন্ধুসকলক কইসু আপনার বিএড লাগবেই। সেই কারণে ভেঞ্চার স্কুল যেহেতু বিশেষ রেস্ট্রিকশন নাই, আপনার রেগুলার মোডতো বিএড করিও পারে। কিছু ইনস্টিটিউশন আছে মই ইতিমধ্যে বুঝি দিছো আপনার কেবল এক্সাম দি পেলাই বিএড আহরণ করিও পারে। ভেঞ্চার স্কুলের ক্ষেত্রে ইমান নদরী অফিসারক আপনার ডিপুটি সরকার নাইব ইন্সপেক্টর পারমিশন নললেও আপনি লব পারে। কিন্তু যদি পারমিশন লয় তেন্তে সোনার উপর সোহাগ ইন্সপেক্টর পারমিশন লই পেলাই যে আমি কেবল পরীক্ষা দিন, বিএড কারণে পারমিশন দিও, আমি ক্লাস উইদাউট হ্যাম্পারিং ক্লাস আমি বিএড আহরণ করো। ইন্সপেক্টর দিয়ে ভালোই কথা নিদিলেও আপনাদেরকে বিএড আহরণ করক বলে মোট পরামর্শ, বিশেষ ভেঞ্চার স্কুলের শিক্ষাগুরুসকল আশা করো আপনাদের বিএড আহরণ করক, টেট কোয়ালিফাইড হক। আর আপনার টিউটর টিচার নাইবা ভেঞ্চার স্কুলের শিক্ষাগুরুসকল ডাইরেক্ট টিচারের রূপান্তর হব পারে, এখানে ডিগ্রি আহরণ করক, এখানে কামনা করি আজির ভিডিও সামরিছ। জয় আয়।